আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে ভয়ঙ্কর সংবাদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি রাশিয়ার। এদিকে আরো ভয়ঙ্কর সংবাদ, বেসামরিক নাগরিকদের পালাতে বলেছে ইউক্রেন। এদিকে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার। জানিয়ে দিচ্ছে ইউক্রেনের মাকারিব 132 মরদেহ উদ্ধার। দর্শক, জানিয়ে দিব ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সফর। দর্শক, আরও জানিয়ে দিব পারস্য উপসাগরে 11 ক্রু সহ বিদেশি জাহাজ আটক করেছে ইরান। সর্বশেষে জানিয়ে দিব কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে বেসামরিক নাগরিকদের হত্যার ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। রাশিয়ার বিরুদ্ধে উঠে এসেছে যুদ্ধ অপরাধের অভিযোগও, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেন পশ্চিমাদের অস্ত্র সহায়তার ঢল অব্যাহত রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে সতর্ক করেছে মস্কো। রাশিয়ার গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ন্যাটো তার মিত্ররা সরাসরি সংঘাতে যুক্ত না হলেও কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাবলীকে পশ্চিমা নিয়ে তারা সরাসরি যুক্ত হচ্ছেন। এর মাধ্যমে তারা সংঘাত আরও বাড়ানোর উস্কানি দিচ্ছেন। তাছাড়া তাদের এই ধরনের পদক্ষেপকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলেও অভিহিত করেছেন তিনি। এই রাষ্ট্রদূত আরও বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সরাসরি সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য ন্যাটোর কাছে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি দাবি করেছেন, ইউক্রেন শুধু নিজেদের রক্ষা করছে না, ইউরোপীয় ইউনিয়নকে রক্ষাও কাজ করছে। আন্তনব রাশিয়ার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেছেন, ইউক্রেন ইস্যুতে মস্কোর অবস্থান একই রয়েছে। তিনি বলেছেন, রাশিয়ার উদ্দেশ্য হল ইউক্রেনকে নিরস্ত্রকরণ, নাৎসি মুক্তকরণ, পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা, ক্রিমিয়ার স্বীকৃতি আদায়ও, দোনেৎস ও লোহানস স্বাধীনতা বর্জন। ইউক্রেন রাশিয়ার আগ্রাসন এরই মধ্যে 6 সপ্তাহে পৌঁছেছে। এ সময় 40 লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ নিহত কিংবা আহত হয়েছে। চলমান এই যুদ্ধের ফলে ইউক্রেনের মোট জনসংখ্যার 1/4 গৃহ হয়ে পড়েছে। এছাড়াও দেশটির বিভিন্ন শহরে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। খবর বিবিসি। বেসামরিক নাগরিকদের পালাতে বলেছে ইউক্রেন। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দোহানস শহর থেকে রেলপথে পালানোর সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 50 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই ঘটনার পর সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে আহ্বান জানিয়েছেন দেশটি খবর রয়টার্স। শনিবার সকালে লোহানস্কের গভর্নর টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান। তিনি জানান, রাশিয়া সেখানে নতুন করে আক্রমণের জন্য সৈন্য বাড়াচ্ছে। এদিন সকালে ইউক্রেনের পূর্ব অঞ্চল জুড়ে বিমান হামলার সাইরেন বাজার শব্দ শোনা যায়। শুক্রবার লোহানস্কের কমারটক্স এলাকায় একটি ট্রেন স্টেশনে নারী শিশু ও বয়স্কদের ভিড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এজন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের কঠোর প্রক্রিয়া প্রকাশের আহ্বান জানান। হামলার সময় স্টেশনে অন্তত 4,000 লোক ছিল, যার মধ্যে কমপক্ষে 52 জন মারা গেছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, স্টেশনে আঘাত করা ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের সামরিক বাহিনী নিক্ষেপ করেছে। এতে আরও বলা হয়, শুক্রবার রাশিয়ার সশস্ত্র বাহিনী কমারটক্সকে হামলা করার কোনো উদ্দেশ্যই ছিল না। হামলার বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের সব বিবৃতি আসলে এক ধরনের অপপ্রচার। ইউক্রেন যুদ্ধের নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার। ইউক্রেন অভিযানে সামরিক বাহিনী পূর্ণ গঠন করেছে রাশিয়া। পশ্চিমা এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি নতুন এক জেনারেলকে যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জেনারেল সিরিয়া যুদ্ধের সময়কার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে খবর বিবিসি। পরিচয় প্রকাশ না করা সত্ত্বেও একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক কমান্ডার জেনারেল আলেকজান্ডার বলেছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক কমান্ডার জেনারেল আলেকজান্ডার ডিভনকভ এখন থেকে ইউক্রেন যুদ্ধের নতুন নেতৃত্ব দেবেন। সূত্রটি বলছে, এই বিশেষ কমান্ডারের সিরিয়ার রুশ অভিযান পরিচালনার অনেক অভিজ্ঞতা রয়েছে, সে কারণে তার মাধ্যমে সামগ্রিক কমান্ডার এবং নিয়ন্ত্রণের উন্নতি আশা করা যাচ্ছে। বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বাড়াতে এই পরিবর্তন আনা হয়েছে। এক মাসের বেশি সময় ধরে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া, কিন্তু এই দীর্ঘ সময়ে তাদের তেমন কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের বড় বড় শহরের নিয়ন্ত্রণ এখনও দেশটির সরকারের হাতে রয়েছে। এদিকে রাশিয়ার কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা এনেছে জাপান।
দেশটির প্রধানমন্ত্রী মুবিও কিদিবা শুক্রবার এক সংবাদ সম্মেলনে আট কূটনীতিকে বহিষ্কার এবং রাশিয়ার কয়লা আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। কিশিদার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ক্রমাগত বেসামরিক লোকজনকে হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধ অপরাধ বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে ক্রমাগত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন জাপান। এ বিষয়ে কিদিশা বলেছেন, ইউক্রেনের পাশে আছেন জাপান। খবর বিবিসি। ইউক্রেনের মাকারিবে 132 মরদেহ উদ্ধার। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মাকারিব শহরে প্রায় 32টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের মেয়র উদ্ভিদে দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছেন। শুক্রবার টেলিভিশনে এক ভাষণে শহরের মেয়র মাদিব টোকার বলেছেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আমরা 132 জন বেসামরিক লোকের মরদেহ উদ্ধার করেছি। এদের সবাইকে রাশিয়ান দানবরা হত্যা করেছে। তিনি বলেছেন, উদ্ধার হওয়া সব মরদেহ অধিকাংশই গণকবর দেওয়া হয়েছিল, তবে রাস্তা থেকেও কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। কিয়েভ থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমের শহর মাকারিবে যুদ্ধ শুরুর আগে প্রায় 15,000 লোক ছিল। অথচ রুশ সেনাদের গত কয়েক সপ্তাহের লড়াইয়ের পর সেখানে লোকসংখ্যা 1,000-এর নিচে নেমে গেছে। হামলায় মাকারিবের প্রায় 40% বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে টুকার। সেখানে রুশ বাহিনীর হামলায় প্রায় সাধারণ নাগরিকদের বাসভবন, হাসপাতাল, কিন্ডারগার্টেন ও অন্যান্য প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। খবর বিবিসি। ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফর। ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউরোপীয় কূটনীতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক ঊর্ধ্বতম প্রতিনিধি দল গতকাল ইউক্রেন সফর করে দেশটির কাছে একটি ইউরোপীয় সদস্য প্রার্থী দেশের প্রশ্নমালা হস্তান্তর করেছেন। ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থার খবর অনুযায়ী, একদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভে সফররত দুই ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন এবং আস্থা জানাতে সফর করেছেন তারা। ইউরোপীয় ইউনিয়নতে যোগদান হলো ইউক্রেনের উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান বলেন, প্রশ্নমালার উত্তর প্রদান হল ইউরোপীয় ইউনিয়নতে ইউনিয়নের যোগদানের গুরুত্বপূর্ণ একটি পর্যায়, আর প্রশ্নপত্রের উত্তর তৈরিতে ইউক্রেনকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রশ্নপত্রের উত্তর তৈরি করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্র বিবিসি। পারস্য উপসাগরে 11 ক্রুসহ বিদেশি জাহাজ আটক করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড সদস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানের সাথে জড়িত 11 ক্রুসহ একটি বিদেশি জাহাজ আটক করেছে। শনিবার দেশটির একজন সিনিয়র বিচারপতি কর্মকর্তা এই তথ্য জানান। দক্ষিণ হরমুজান প্রদেশের বিচার প্রধান মোহজাতা গহরমানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, নৌবাহিনী জ্বালানি তেল সরবরাহকারী একটি বিদেশি জাহাজ পারস্য উপসাগরে পানিসীমায় আটক করেছে। জাহাজটি 2,20,000 লিটার তেল জব্দ এবং 11 বেসামরিক ক্রুকের তদন্তের জন্য আটক করা হয়েছে। জাহাজটি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিকরা কোন দেশে তা এখনও স্পষ্ট করে জানাননি গহরমানি। ইরানের গার্ড বাহিনী চোরায় 20,000 লিটার বহনকারী একটি ইরানি জাহাজও আটক করেছে। এই জাহাজটি বিদেশি জাহাজে তেল সরবরাহ করে। এই জাহাজের 3 ক্রু আটক করা হয়েছে। সূত্র বাসস। সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর সংবাদ, কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা। কানাডার রাজধানী টরন্টোতে বিতর্কিত বাসুদেবের নামে ভারতীয় এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী টরন্টোর একটি হাসপাতাল স্টেশনের প্রবেশের সামনে তাকে গুলি করা হয়। ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বিতর্কিত বাসুদেব কানাডায় পড়াশোনার পাশাপাশি সেখানকার একটি রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করতেন। বাসুদেব কানাডার শেকেনা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। শেরপুর অঞ্চলের সেন্ট রিসম্পস টাউনের সবনি স্টেশনে ঢোকার সময় প্লেন রোডের প্রবেশের কাছে তাকে অনেকগুলো গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। বাসুদেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর। টুইটার বার্তায় লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত, তার পরিবারকে জানাই গভীর সমবেদনা। খবর বিবিসি।